লকডাউন পরিস্থিতিতে যে সকল পুরকর্মীরা পুরসভার পরিষেবা দিয়ে চলেছেন, এদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা। মোট 350 জন পুরকর্মী রয়েছেন। 7-8 দিন ধরে ধাপে ধাপে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিন 50 জন পুরকর্মীর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদের ফর্মাল স্ক্রিনিংও করা হয়। অন্যান্য সাধারণ রোগের জন্য তাদের ওষুধও দেওয়া হয়। এছাড়াও যাদের শরীরে জ্বর থাকবে তাদের সরাসরি জলপাইগুড়ি কোভিড-19 হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান পুরসভার জল ও স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি। আজকে আপনারা দেখছেন এখানে যে টোটাল 350 কর্মীর স্বাস্থ্য পরীক্ষা হবে ধাপে ধাপে। আজকে 50 জনের মতো হবে, এরকম 7-8 দিন ধরে চলবে। প্রত্যেকের একটা ডাক্তারবাবু দেখছেন এবং তার সাথে হচ্ছে থার্মাল স্ক্রিনিং হচ্ছে, তাদের টেম্পারেচার কত, মানে কারো জ্বর পাওয়া যায়নি। যদি জ্বর পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সাথে সাথে সুপার স্পেশালিটি হসপিটাল বা কোভিড-19 যে ডেজিগনেটেড হসপিটাল আছে সেখানে পাঠানোর জন্য সাজেস্ট করা হবে।